বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সজিনা পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যায় না। খুব অল্প সময়ের জন্য কিন্তু এই সজিনা পাওয়া যায়। কেউ এটাকে সজিনা বলে, কেউ এটাকে সজনে ডাঁটা বলে, আবার কোনো কোনো জায়গায় কিন্তু বাজনা বলেও চিনে। সজিনার ডাঁটা কিন্তু খুব কম সময়ের জন্য পাওয়া যায়, যার কারণে কিন্তু অনেকেই সংরক্ষণ করে থাকেন সারা বছরের জন্য। আবার অনেকেই হয়তোবা জানেন না কিভাবে সজিনার ডাঁটা সংরক্ষণ করতে হয়। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব দুইটা পদ্ধতিতে সজিনার ডাঁটা সংরক্ষণ পদ্ধতি। এখন তো বাজারে ভরপুর সজিনার ডাঁটা পাওয়া যায়, আর এখন যদি আপনি সজিনার ডাঁটা বাজার থেকে কিনে এনে সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু সারা বছরই যখন ইচ্ছে তখনই কিন্তু আপনি রান্না করে খেতে পারেন। আর সজনের ডাঁটা দিয়ে কিন্তু ডাল, মাছের ঝোল, সবজি সব কিছুই কিন্তু রান্না করা যায়। এখানে আমি মিনিমাম প্রায় 5 কেজির মতো সজনে ডাঁটা নিয়েছি, আর এই সজনে ডাঁটাগুলো গাছ থেকে পেরেছি। আমাদের বাসায় 4টা গাছ আছে, আর এই গাছের সজনে মোটামুটি আমাদের এলাকার সবাই কিন্তু খেয়ে থাকে। এই সজনেটা খুবই সুস্বাদু, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কী পরিমাণ মোটা মোটা হয়ে থাকে। আজকে অনেকগুলো সজনে ডাঁটা পেরেছে, যার কারণে সংরক্ষণ করে রেখে দিব, কারণ এতগুলো তো খাওয়া যাবে না। প্রথমেই আমি সজনেগুলোকে কেটে নিব আমার পছন্দ অনুযায়ী। আমি যেহেতু দুইটা পদ্ধতিতে সজনের ডাঁটাটা সংরক্ষণ করব, তাই দুইভাবেই আপনাদেরকে কেটে দেখাবো। আমি সজনের ডাঁটাগুলো একটু বড় বড় করে টুকরো করে থাকি, তরকারি বলেন, ডাল বলেন বা সবজি যে কোনো কিছুতে। মাঝখান থেকে বরাবর কেটে দেখুন, আমি হাতের নখ দিয়ে দুই পাশ থেকে উপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে হাতের নখ দিয়ে কখনই ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু হাতের নখ ব্যথা হয়ে যাবে। ছুরি কিংবা বটির সাহায্যে আপনারা উপরের আঁশটাকে ছাড়িয়ে নেবেন। সজনের ডাঁটা কিন্তু খুব বেশি দিন বাহিরে রাখা যায় না, তাহলে কিন্তু শুকিয়ে যায় আর খাওয়া যায় না। যতটুকু সম্ভব চেষ্টা করবেন সাথে সাথে সংরক্ষণ করার, নয়তোবা আপনি নর্মাল ফ্রিজে মোটামুটি 7 দিনের মতো রেখে খেতে পারবেন। সজনে ডাঁটার উপকারিতার কথা বলে কিন্তু শেষ করা যাবে না। প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায় এই সজনে ডাঁটাতে। প্রিয় দর্শক, আমি কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর একটা রাখছি মাঝখান বরাবর টুকরো করে, মানে একটু লম্বালম্বি করে কেটে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু সংরক্ষণ করতে পারবেন। সজনের ডাঁটাটা যখন আপনি লম্বালম্বি করে সংরক্ষণ করবেন, তখন কিন্তু মাঝখান থেকে আঁচটা উঠানো যাবে না। তখন ছুরির সাহায্যে আমি যেভাবে আঁচড়ে নিচ্ছি ঠিক এরকমভাবে আঁচড়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একই নিয়মে কিন্তু আমি সবগুলো সজনে ডাঁটা কেটে নিয়েছি। এই পাশে লম্বালম্বি করে কেটে নেওয়াগুলো রেখেছি, আর ওই পাশে ছোটো করে টুকরো করে যেগুলো নিয়েছি সেগুলো রেখেছি। আর সজনে ডাঁটা যখন কাটবেন তখন কিন্তু হাতে অনেকটা কষ লেগে যাবে, মানে হাতটা একটু কালো কালো হয়ে যাবে। ভালোভাবে একটু সাবান দিয়ে বা হুইল পাউডার দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এবার সজনের ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে আমি সজনের ডাঁটাগুলোকে ধুয়ে নিচ্ছি। যাতে কোনো রকম আঁশ না থাকে সেদিকে লক্ষ্য রেখে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
সজনে ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আমি কিন্তু ছেনিতে তুলে নিয়েছি। এবার আমি এই বলে দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি বলতে কিন্তু কুসুম কুসুম গরম পানি, মোটামুটি আপনার হাতে যাতে সয় ঠিক সেই পর্যায়ে গরম পানি এখানে দিতে হবে। পানিটা অনেকটা গরম হয়ে গেছে, যার কারণে আমি এখানে কিছুটা ঠান্ডা পানি মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু আমি খুব সহজেই পানিটা ধরতে পারছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে পানিটার সাথে মিক্স করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো। অনেকেই আছেন সজনে ডাঁটাগুলোকে এভাবে কাঁচা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেন, কিন্তু সেটা খেতে অনেকটা শক্ত লাগে। পরবর্তীতে যখন আমরা রান্না করি তখন আমার কাছে সেটা তেমন একটা ভালো লাগে না। আর যদি আপনি এই পদ্ধতিতে সজনে ডাঁটাটা সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম শক্ত লাগবে না। সচরাচর আমরা যেভাবে সজনে ডাঁটা রান্না করে থাকি যেরকম স্বাদ লাগে ওরকমই খেতে লাগবে। আমি কিন্তু সজনে ডাঁটাটাকে হলুদের এই পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। মিনিমাম আপনি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারবেন, যেহেতু এটা কুসুম কুসুম গরম পানি। আবার কেউ যদি চান যে হাফ সিদ্ধ, মানে চুলাতে আপনি বলকটা উঠিয়ে নামিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু করতে পারেন, তবে ওইটাও আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই পদ্ধতিটাই বেশি ভালো লাগে। যদি আপনি সিদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু সজনেটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হয়ে যাওয়া সজনেটা যখন আপনি পরবর্তীতে রান্না করতে যাবেন তখন দেখা যায় যে অনেকটা খুলে যায় রান্না করার সময়, যার কারণে ওই পদ্ধতিতেও আমার কাছে খেতে ভালো লাগে না। এখন আমি পানিটা ঝরা দিয়ে রেখে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এই পদ্ধতিতে সজনে ডাঁটাটা সংরক্ষণ করার। পানিটা ঝরে যাওয়ার পরে আমি একটা তোয়ালা বিছিয়েছি আর তোয়ালার ওপরে সজনেগুলোকে পুরোপুরি বিছিয়ে দিয়েছি। এবার তোয়ালাটা দিয়ে খুব ভালোভাবে সজনে ডাঁটাগুলোকে আমি মুছে নিচ্ছি। ঠিক আমি যেভাবে মুছে নিচ্ছি এভাবেই মুছে নেবেন, যাতে করে কোনো রকম পানি না থাকে। ভালোভাবে কিন্তু সজনের ডাঁটাটা মোছা হয়ে গেছে। দেখুন ডাঁটাগুলো আমি ধরে আপনাদেরকে হাতটা দেখিয়ে দিচ্ছি, হাতটা কিন্তু পুরোপুরি শুকনো। এবার আমি এয়ারটাইট বক্স নিয়েছি, ঠিক এরকম ঢাকনাযুক্ত প্লাস্টিকের এয়ারটাইট বক্স নেবেন। যদি কারো বাসায় এরকম এয়ারটাইট বক্স না থাকে সেক্ষেত্রে আপনারা পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারবেন অথবা জিপলক ব্যাগে। আমি কিন্তু 2টা বক্সে রেখেছি। এবার এই বক্সগুলোর ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো। তারপরে আমি আপনাদেরকে আবার বের করে দেখাবো যে সজনের ডাঁটাটা কতটা শক্ত হয়েছে। তবে অবশ্যই কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, নর্মাল ফ্রিজে কিন্তু 7 দিনের বেশি থাকবে না। এভাবে যদি আপনি সজনের ডাঁটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সারা বছর আপনার সজনের ডাঁটা খাওয়ার কোনো রকম অভাব পড়বে না। ছয় থেকে 7 ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি। এবার আমি ফ্রিজ থেকে বক্সগুলোকে বের করে নিচ্ছি। অনেক আপুরা এবং ভাইয়ারা আমাকে কমেন্ট করে থাকেন এত বক্স কোথায় পাবো। আমি আসলে সব সময় ফ্রিজে সব খাবার বক্সে সংরক্ষণ করে থাকি। বক্সে খুব সহজে যে কোনো খাবার যেভাবে খুশি সেভাবে সংরক্ষণ করা যায়, কোনো সমস্যা হয় না। তবে আপনারা বাজারেই কিন্তু এরকম বক্স অহরহ কিনতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে একটা সজনের ডাঁটা ভেঙে দেখাচ্ছি, একবার ঠাস করেই কিন্তু ভেঙে গেল। আর দুই পাশে যে আঁশগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি।
ছয় থেকে সাত ঘন্টা পর বের করে এরকম একটু আলগা করে দিলেই হবে। আর যদি সময় না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি যখন রান্না করবেন ঠিক তখনই বের করে সাথে সাথে কিন্তু ডালে কিংবা সবজিতে অথবা মাছের ঝুলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম আগে থাকতে যে বের করে নিতে হবে তারও কিন্তু দরকার নেই। আর এই সজনের ডাঁটা কীভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আশা করি যারা নাকি সজনের ডাঁটা সারা বছরের জন্য সংরক্ষণ করার পদ্ধতি জানেন না তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা দেখে বাসায় এভাবে সজনের ডাঁটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।